হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম মুভি ব্লগস এর পক্ষ থেকে সেকেন্ড বাইকের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত ও শুভেচ্ছা फ्रेंड्स আজকে কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিও দেওয়ার জন্য আজকে আমি আরো একটি নতুন দোকানে চলে এসেছি এটা হচ্ছে আশা মোটরস এটা হচ্ছে আশা মোটরস এর সেকেন্ড দোকান এখানে বর্তমানে যে যে সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন আছে এগুলো কিন্তু আজকে মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই শোরুমে আসলে সবসময় পেয়ে যাবেন এই বাইকে ভাই এই শোরুমে আছে বর্তমানে এই শোরুমে কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইকের বর্তমানে নতুন নতুন অনেক বাইকের কালেকশন আছে আপনাদেরকে আজকে এই বাইকগুলোর কোন বাইকের কেমন কন্ডিশন এবং কী প্রাইস এগুলো কিন্তু আজকে ফুল ভিডিওটি দেখলেই কিন্তু আপনারা জানতে পারবেন দোকানটির আপনার ফুল অ্যাড্রেস এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই আপনারা যারা এই দোকানের সাথে আসতে চান এই দোকান এবং তাদের সাথে কথা বলতে চান অবশ্যই কিন্তু আপনারা ফুল ভিডিওটি দেখবেন ফুল ভিডিওটি দেখলেই কিন্তু আপনারা এই দোকানে কী বাইক রয়েছে এগুলো কিন্তু সম্বন্ধে আপনারা জানতে পারবেন সো ফ্রেন্ড চলুন আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এই মুহূর্তে এখন আছি বরিশালে খুব একটি জনপ্রিয় সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম এই শোরুমটি হচ্ছে আশা মোটরস এখানে আশা মোটরস কিন্তু বরিশালে দুইটি শোরুম আছে আশা মোটরস এটা হচ্ছে আশা মোটরসের দোকান নাম্বার 2 এই শোরুমটাতে বসে এই ভাই ভাইয়ের নামটা কি মোহাম্মদ কামাল হাওলাদার ভাইয়ের নাম ভাইকে এই শোরুমে আসলে কিন্তু সবসময় পেয়ে যাবেন ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলেন ঠিকানাটা আমাদের শোরুমটা হলো বরিশাল সিটি মার্কেটের দক্ষিণ পাশে বাডার খাল সড়ক ডিসির ঘাট রোড সিটি মার্কেট সংলগ্ন দক্ষিণ পাশে সিটি মার্কেটের দক্ষিণ পাশে আসলেই আমাদের দোকানটা পাবেন দোকানের নাম হলো আশা মোটরস ফ্রেন্ডস ভাইয়াদের নাম্বার কিন্তু আমি আপনাদের সুবিধাটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অবশ্যই আপনারা চেক করে নেবেন বর্তমানে তাদের শোরুমে এই এই সেকেন্ড হ্যান্ড গাড়ি কালেকশন রয়েছে এগুলোকে আমি আপনাদেরকে মাঝে দেখানোর চেষ্টা করব আমরা প্রথমে এই হাঙ্গাড়িটা থেকে শুরু করি হাঙ্গাড়িটা কত মডেল এটা 18 মডেল এটা হচ্ছে 18 মডেল হ্যাঙ্ক গাড়ি এটা ডাবল ডিক্সের বাইক সব থেকে বড় কথা হচ্ছে এটা হচ্ছে ডাবল ডিক্সের একটি বাইক এবং সব কিছুই হেভি হ্যাঁ হ্যাঁ আপনাদেরকে গাড়িটা একটু দেখানোর চেষ্টা করি গাড়িটা কিন্তু একবারে ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা কিন্তু কোথাও কোনো ধরনের কোনো এসকেস নাই নাই বললেই চলে কোথাও কোনো এসকেস নাই বললেই চলে এবং এই কালারটা কিন্তু অনেকেই খুঁজে থাকেন এই বাইকটা কালার কমন এটা যে কোনো সময় খুবই মার্কেট খুবই মার্কেটে চাইদা এই কালারটা গাড়িটা নাম্বার করা আছে দুই বছরের নাম্বার করা আছে নাম্বার ফুললি দুই বছর আচ্ছা এই রানিং মাস থেকে ফুল দুই বছর পেয়ে দিয়ে আচ্ছা এটা কত মডেল বললেন বাইকটা 18 মডেল তো গাড়িটার প্রাইস আপনারা কত টাকা চাচ্ছেন এই গাড়িটার প্রাইস 123000 টাকা এই গাড়িটার প্রাইস চাচ্ছে তারা 123000 টাকা আপনারা যদি এই সময় আসেন সরাসরি আপনাদেরকে অবশ্যই কিছু সম্মান করা যাবে আচ্ছা ফ্রেন্ডস আমরা পরবর্তীতে এই পাশে আরো একটি পালসার বাইক দেখতে পাচ্ছি সিঙ্গেল ডিস্ক সিট বাইক পালসার বাইক এটা হচ্ছে 18 মডেল 2018 মডেলের একটি বাইক এই বাইকটি কিন্তু নাম্বার এই বাইকটি কিন্তু নাম্বার প্লেট করা আছে দুই বছরের নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটা আপনারা দেখছি দেখাচ্ছি গাড়িটা লুকটা মোটামুটি এই ধরনের হবে গাড়িটা লুকটা কিন্তু মোটামুটি ফ্রেশ আছে একবারে ফ্রেশ আছে এটা কত হাজার কিলো চলছে এটা চলছে 14500 এটা চলছে 14500 আর ফ্রেন্ডস আপনাদের সুবিধার্তে একটা কথা বলে নিচ্ছি এই সময় গাড়িগুলো কিন্তু বরিশালে সব শোরুমের গাড়ি কিন্তু কোনো মিটার কমানো হয় না বিশেষ করে এই শোরুমে কিন্তু গাড়ির কোনো মিটার কমানো হয় না যেমন মিটার থাকে অমনই কিন্তু রাখা হয় অরিজিনালটাই রাখা হয় এই গাড়িটা তার প্রাইস চাচ্ছে ভাই কত টাকা চাচ্ছেন এটার প্রাইস একেবারে সামান্য প্রাইসে এটা 130000 টাকা এই গাড়িটা প্রাইস চাচ্ছে তারা 130000 টাকা এটা ঠিক আছে এটা তার ফিক্স কেউ আমি তারে সর্বনিম্ন 2000 টাকা আমি সম্মান করতে পারবো ঠিক আছে এই গাড়িটা আপনার বলে দিলে একটা তারা প্রায় চায় কমিয়ে বলেছে 130000 টাকা তারপরে যদি আপনারা কেউ আমার ভিডিওর মাধ্যমে আসেন আপনাদেরকে লাস্ট প্রাইস বলে দেওয়া হয়েছে 128000 টাকা ওই আপনারা চাইলে গাড়িগুলো কি যে কোনো জেলা থেকে নিতে পারবে যে কোনো জায়গা থেকে আচ্ছা নেম ট্রান্সফার আপনারা কত দিনে করে দিবেন এটা নেম ট্রান্সফার সে যখন নিয়ে আসবে গাড়ি নিয়ে আমার কাছে যখন আসবে আসতে হবে সকাল 10টার ভিতরে আসলে আমি একদিনের ভিতরে নেম ট্রান্সফার করে দেবো আচ্ছা ফ্রেন্ডস নেম ট্রান্সফার কিন্তু একদিনের ভিতরেই করা সম্ভব এরপর আমি আপনাদেরকে একটি পালসার ডাবল ডিক্সের গাড়ি দেখাচ্ছি আপনারা দেখেন গাড়িটা ফার্স্ট মডেল ডাবল ডিক্স ফার্স্ট মডেল ডাবল ডিক্সের ফার্স্ট মডেল গাড়িটা এটা এটা কত মডেল কত রাতে বের হইছে এটা এটা 18 শেষ দিকে এটা বের হইছে 18 শেষ দিকে গাড়িটা গাড়িটা আপনি দেখতে পাচ্ছেন ভাই গাড়িটা এটা কিন্তু নাম্বার করা আছে না দুই বছর নাম্বার এই গাড়িটা কিন্তু দুই বছর নাম্বার করা আছে এটা আপনারা কত টাকা যাচ্ছেন এটা চাইছে 142000 টাকা
ডিফারেন্স এই গাড়িটা তারা চাচ্ছে 142,000 টাকা এবং এই গাড়িটা আপনার কত হাজার কিলো চলছে এটা চলছে মাত্র 8000 কিলো এই গাড়িটা চলেছে 8000 কিলো আপনারা যদি আসেন এই গাড়িটা কিন্তু ডাবল ডিক্সেল গাড়ি ওই অনুযায়ী কিন্তু প্রাইসটা মোটামুটি কমই আছে এবং চাকাগুলো কিন্তু কাকার গ্রিপগুলো কিন্তু অনেক ভালো কন্ডিশনে আছে আপনারা যদি আসেন অল্পটা অল্প কিছু টাকা আপনাদেরকে সম্মান করা যাবে এরপর আপনাদেরকে একটু ছোট গাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে টিভিএস মেট্রো টিভিএস মেট্রো আচ্ছা আচ্ছা এটা কত হাজার কত মডেলের গাড়ি এটা হলো 18 শেষ দিকে আসছে গাড়িটা গাড়িটার চলছে 6653 কিলো আর বিশেষ করে এই গাড়িটার ফ্রি সার্ভিস এবং ওয়ারেন্টি শোরুমের যা আছে সব পাইবে এই গাড়িটায় বরিশাল মেট্রোর নাম্বার ফ্রি সার্ভিস ওয়ারেন্টি গ্যারেন্টি যা আছে কোম্পানির সব পাইবে আচ্ছা প্লিজ আপনারা শুনতে পারেন একেবারেই সীমিত ফিক্সড 73,000 টাকা ফিক্সড 73,000 টাকা এটা কিন্তু নাম্বার করা আছে আপনি দেখতে পাচ্ছেন একদম বরিশাল মেট্রোর নাম্বার ডিজিটাল প্লেট পাচ্ছেন ডিজিটাল নেম প্লেট স্মার্ট কার্ড আছে এটা না স্মার্ট কার্ড আসেনি স্মার্ট কার্ড কিন্তু এখনো আসেনি এটা ফিক্সড চাচ্ছে কত টাকা বললেন 73,000 ফিক্সড চাচ্ছে 73,000 টাকা অবশ্যই আপনারা চাইলে যে কোনো মুহূর্তে কিন্তু নেম ট্রান্সফার করে নিতে পারবেন যে কোনো মুহূর্তে আচ্ছা এটা 100 সিসি কত সিসির বাইক এটা এটা 100 সিসি 100 সিসির বাইক নেম ট্রান্সফারে কত টাকা লাগে এটা লাগে মনে হয় 6,500 টাকা প্লিজ 100 সিসিতে কিন্তু 6,500 টাকা লাগে এবং 150 সিসিগুলো আছে এগুলো মোটামুটি 7,000 টাকার মতো লাগে এগুলো 7,000 টাকার মতো লাগে এবং এই শোরুমে আপনাদেরকে আরও কিন্তু অনেক বাইক রয়েছে এই বাইকগুলো আপনাদেরকে একটু ডিটেলস দেখানোর চেষ্টা করি এই পাশে দেখতে পাচ্ছি একটি হাইড্রোলিক ব্রেকের আপনারা দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল হাইড্রোলিক হাইড্রোলিকের ব্রেকে একটি ডিসকোভার বাইক এটা হচ্ছে 125 এটা কিন্তু খুবই বরিশালের জনপ্রিয় একটি বাইক গাড়িটি মোটামুটি ফ্রেশ কন্ডিশনেই রয়েছে এবং গাড়িটা কিন্তু অন টেস্ট অবশ্যই সম্মান করা হবে এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছি একেবারে লেটেস্ট একটি সুজুকি বাইক 1900 একেবারে লেটেস্ট সুজুকি বাইক মানে আপনারা জানেন বর্তমানে কিন্তু সুজুকি বাইক মার্কেট আউট সেই জন্য কিন্তু সুজুকি বাইকের একটু মার্কেট ডিমান্ডটা সেকেন্ড হ্যান্ড মার্কেটে ডিমান্ডটা একটু বেশি একটু প্রাইসটা একটু বেশি রাখা হয় এটা ডাবল ডিক্সের একটি বাইক ব্ল্যাক কালার এটা কত হাজার কিলো চলছে এটা চলছে 2800 কিলো এটা চলেছে মাত্র 2800 কিলো আপনারা যদি সরাসরি আসেন বাইকটা আপনারা আসলে দেখতে পাবেন একেবারে শোরুম কন্ডিশনে বাইকটি রয়েছে এই বাইকটি তারা এটা নাম্বার করা আছে হ্যাঁ এটা কিন্তু ডিজিটাল নাম্বার করা আছে ডিজিটাল প্লেট সহ এই বাইকটা তারা প্রাইস চাচ্ছে ভাই কত টাকা চাচ্ছেন 2,05,000 টাকা এই বাইকটা তারা প্রাইস চাচ্ছে 2,05,000 টাকা এই বাইকটি কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনের একটি বাইক 2,05,000 টাকা যাচ্ছে ডিজিটাল নাম্বার প্লেট সহকারে দেখছেন এটা কিন্তু ডাবল ডিক্সের একটি বাইক এই যে আপনার ডিজিটাল নাম্বার প্লেট রয়েছে বরিশাল মেট্রো এই গাড়িটা কিন্তু আপনার চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে কিন্তু নিতে পারবে যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সে নিতে পারবে আচ্ছা ফ্রেন্ডস আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি আরও একটি বাইক এটা হচ্ছে মেট্রো প্লাস এই একটু আগে আপনাদেরকে দেখাচ্ছি দেখিয়েছি এই যে বাইকটা মেট্রো এবং এটি হচ্ছে মেট্রো প্লাস 110 এটা ব্ল্যাক কালার একটি বাইক এটা জ্যাম ব্রেক হ্যাঁ এটা কিন্তু ফ্রেন্ডস জ্যাম ব্রেক দুইটাই বাইক কিন্তু জ্যাম ব্রেক ছিল এবং এই বাইকটা কত হাজার কিলো চলেছে এটা চলছে 21,000 এটি চলেছে 21,000 কিলো আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এই সময় কিন্তু কোনো বাইকের কোনো মিটার কমানো হয় না মিটার যেমন থাকে অমনই কিন্তু রাখা হয় এই বাইকটি তারা প্রায় এই কত মডেল এটা এটা 1817 মডেল এটা 17 মডেল এই বাইকটি তারা প্রায় চাচ্ছে প্রায় কত টাকা যাচ্ছে এটার প্রাইস পড়বে 80,000 যদি কেউ আপনাদের মাধ্যমে আসে আমরা সম্মান করব নাম্বার করা আছে হ্যাঁ বরিশাল মেট্রো বরিশাল নাম্বার করা আছে আচ্ছা ফ্রেন্ডস আমরা ওই পাশে আরও কিছু গাড়ি দেখতে পাচ্ছি গাড়ি কালেকশন অনেকেই কিন্তু টিভিএস স্ট্রাইকার গাড়ি খুঁজে থাকেন তাদের জন্য এই গাড়িটা এই আপনার স্ট্রাইকার এটা কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আপনার দেখলেই বুঝতে পারবেন ডিজিটাল নাম্বার প্লেট আছে আচ্ছা এটা সিঙ্গেল ডিক্স একটি বাইক সামনে কিন্তু এটা ডিক্স আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কত মডেলের গাড়ি এটা হলো 18-র শেষ দিকে এটা 18 মডেলের গাড়ি এটা চলেছে কত হাজার কিলো 8,000 কিলো চলেছে এই গাড়িটা আপনারা দেখেন গাড়িটা কিন্তু এটা কিন্তু লোকটা কিন্তু কোথাও কিন্তু গাড়িটা বড় ধরনের কোনো এসকেস নেই আপনার গাড়িটা দেখেন ফ্রেশ কন্ডিশনে আছে মোটামুটি গাড়িটা আপনারা প্রাইস দেয় কত টাকা যাচ্ছেন এটার প্রাইস আসছি আমরা 80,000 টাকা
এগারোটা প্যাচ চাচ্ছে তারা 80,000 টাকা। অবশ্যই যদি আপনারা আসেন অল্প কিছু টাকা আপনাদেরকে সম্মান করা যাবে। আমার ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে প্রাইসটা লোকাল মার্কেটের থেকে অনেকটা কমিয়ে বলা হয়, আর সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনারা অনেকে ভাবেন যে 10-15 হাজার টাকা হয়তো কমানো যাবে, এত টাকা কিন্তু আসলে কমানো যায় না। আচ্ছা, খুব বেশি 2-3 হাজার টাকা কমানো যায়, যেহেতু যেহেতু ভিডিওতেই আমরা কমিয়ে চাই। এই পাশে আমরা দেখতে পাচ্ছি একটি প্লাটিনা বাইক, এটা তো ভাই কত মডেল? এটা সেলফ আছে নাকি সেলফ ছাড়া? ব্যাংক ড্রাফট করা আছে, ব্যাংক ড্রাফট করা আছে। এই ব্যাংকটি নিউ মডেলের ব্যাংক এবং একটি ফ্রেশ ব্যাংক, এটা কিন্তু অনটেস্ট। ব্যাংক ড্রাফট করা এই ব্যাংকটি কিন্তু ব্যাংক ড্রাফট করা আছে। এই ব্যাংকটি যে ব্যাংক ড্রাফট করা আছে, যে নিবে তার কোনো আলাদা কোনো খরচ নাই, নেম ট্রান্সফার কোনো খরচ নাই। এই ব্যাংকটি আপনার নিলে আপনাদের একটা সুবিধা আছে, আপনাদের কিন্তু কোনো নেম ট্রান্সফারের যে 5-6 হাজার টাকা লাগে ওটা কিন্তু লাগতেছে না। আপনার নাম
করা আছে আপনাদের নামে নিজে নামে নাম্বার করে দিব আচ্ছা गाइस আমরা একটি বাইক দেখাবো আপনাদেরকে আপনারা যারা একেবারে কম প্রাইসে বাইক চাচ্ছেন বাইক খুঁজতেছেন একেবারে কম প্রাইসে অনেকেই চান ডিসকভার বাইক নিতে 100 সিসি একেবারে কম প্রাইসে তাদের জন্য একটি বাইক আপনাদেরকে বাইকটা একটু দেখাই বাইকটা এই কন্ডিশনে রয়েছে বাইকটা কিন্তু ফুল ফ্রেশ না তারপরে কিন্তু মোটামুটি বাইকটি এটা কত মডেলের বাইক এটা 17-18 এটা 17 মডেলের একটি বাইক ড্রাম ব্রেক 100 সিসির একটি বাইক এটা আপনারা দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু কিছু কিছু জায়গায় স্কেচ আছে বাইকটা কিন্তু একেবারে কম প্রাইসের মধ্যে এই বাইকটা মাত্র তার প্রাইস আছে এই বাইকটি মাত্র 52000 টাকা নাম্বার সহ বাইকটি নাম্বার এটা বাইকের নেম ট্রান্সফার করে যে কোনো জেলায় নিতে পারবে এটা যে কোনো জেলায় কিন্তু বাইক এবার নাম্বার করা আছে কত বছরের 2 বছর এই বাইকটা 2 বছর নাম্বার করা আছে এই বাইকটা কিন্তু ট্যাক্স টোকেনের মেয়াদও কিন্তু আপডেট করা আছে একটি ট্যাক্স টোকেনের মেয়াদ কিন্তু আপনাদেরকে আপডেট করে নিতে হবে না সেক্ষেত্রে আপনারা যারা কম টাকার ভিতর বাইক খুঁজছেন আপনারা কিন্তু অবশ্যই এই বাইকটি দেখতে পারেন বাইকটি কিন্তু মোটামুটি কম টাকার ভিতর ভালোই হবে আপনারা যদি বাইকটি নেন বাইকটি তারা পেয়েছে আছে মাত্র 52000 টাকা সো फ्रेंड्स আপনারা যদি 52000 টাকা হলে কিন্তু আপনারা এই বাইকটি পেয়ে যাচ্ছেন ডিসকভার একটি বাইক এত কম প্রাইসে কিন্তু ডিসকভার বাইক পাওয়া যায় না